না, তোকে আরো ভালো করে আমি সেবা করব। গীতা কি জিনিস তুই চিনিস না? তো চিনিয়ে ছাড়বো, এই গীতা আসলে কি জিনিস তোকে বুঝিয়ে ছাড়বো। নিয়ে গিয়ে সেলে ঢোকাও। এই চল আমার সাথে, চল না। শোনো, তোমার ছেলে আমি একজনকে ঢোকাচ্ছি, বুঝতে পেরেছো? তার নাম হলো শিবানী। তুমি তাকে মারবে, ধরবে নাকি ছাড়বে আমি জানি না, শুধু ওকে এমন ভাবে টর্চার করবে ও যেন নরক নরক দর্শন করে। আপনি যখন বলে দিয়েছেন ওকে ভালো করে টর্চার করব, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। এইটাই তোর বেড, একেবারে জলের মতন। কমলা মা, কমলা মা, রূপা, এসব কি? বলুন। কি বলুন মানে? বলুন মালিক বলবে আপনাকে? আমি মালিক বলবো? হ্যাঁ বলুন সাহেব বলতে পারবে। বলুন সাহেব। এই রূপা, তুমি কটায় উঠেছিলে? 6টার সময় উঠেছি। 6টার সময়? তুমি বাড়ির মালিক নও যে 6টার সময় উঠে ধীরে সুস্থে এই বাড়িতে আসবে? তুমি বাড়ির কাজের লোক। বাড়ির কাজের লোক সকাল 4টার সময় উঠে ঘর ঝাড় দিয়ে বাইরে পরিষ্কার করে আমি আসার আগে গিজার চালিয়ে চা রেডি করতে হবে, বুঝতে পেরেছ? আমাকে এক্ষুনি হুইট গ্রাসের জুস বানিয়ে এনে দাও, বুঝতে পেরেছ? হ্যালো, কান খারাপ হয়ে গেছে নাকি? আমি কি বললাম শুনতে পাচ্ছ না? আমি শুধু একবার ডাকবো, ডাকার সঙ্গে সঙ্গে চোখের সামনে এসে হাজির হবে। তোমাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করলে চলবে না, বুঝেছ? মামা, ওই শিবানী এদেরকে মাথায় তুলে তুলে এদের খুব বাড়িয়ে রেখেছে। কাজের লোকেদের যেখানে থাকা উচিত সেখানেই থাকা ভালো। ও নাকি ওর মা, ও নাকি ওর বোন, মুখগুলো দেখো একবার। শিবানী থাকার সময় এরা সব বাড়ির লোক ছিল আর আমরা ছিলাম বাড়ির চাকর। এখন এই বাড়ির মালিক হলাম আমরাই, বুঝতে পেরেছ? এরপরে যদি কোনো ছুটির দরকার হয় 15 দিন আগে জানাতে হবে, না হলে কাজ থেকে বার করে দেব, আমাদের নিজেদের লোক এনে রাখবো। কমলা মা, 25 বছর ধরে এই বাড়িতে খেয়ে খেয়ে তোমার চর্বি বেশি হয়ে গেছে, এরপর থেকে তোমার খেলা আর চলবে না এখানে।
শিবানী থাকতে তো আমাদেরকে পাত্তাই দিত না মামা, রাস্তার কুকুরের থেকেও খারাপ ব্যবহার করত। শিবানীর জেল থেকে ছাড়া পেতে 14 বছর লেগে যাবে, তখন উমার বয়স 18 বছর পার হয়ে যাবে, উমা তখন অ্যাডাল্ট হয়ে যাবে। উইলে যা আছে তাতে শিবানীর সব সম্পত্তি উমা পাবে, শিবানীর সব সম্পত্তির মালিক হবে উমা। উমা হলো আমাদের অশোকের মেয়ে। উমা সম্পত্তি পেলে এটা তো অশোকেরই হবে, তখন শুধু আমাদের রাজত্ব। আমাদের সঙ্গে যদি ভালোভাবে থাকো ঠিক থাকবে, না হলে বিদায় নিতে হবে, বুঝতে পারলে? এই সব কিছু নিয়ে ফেলে দাও, গরম গরম লুচি আলুর দম বানিয়ে আনো, নিয়ে যাও। এই তোলো। হ্যালো স্যার। বলুন ম্যাডাম। ওই শিবানী জেলে আসার আধ ঘন্টার মধ্যেই আমাদের কয়েদিদের দিয়ে ওকে একটু তাতিয়েছিলাম। অনেক কথা শুনেও ও চুপচাপই ছিল, কিন্তু ওর দাদার ব্যাপারে কথা শুনে এত রেগে গেল যে আমাদের কয়েদিদের ধরে মারলো, তারপর এমন থার্ড ডিগ্রি দিলাম। তাতে ওর ঠিক হতে 25 দিন তো লাগবেই। অনেকদিন বাদে না এরকম একটা সুখবর পেলাম। আপনার অফিসার কিছু জিজ্ঞেস করেনি? সেসব আমি ম্যানেজ করে নেব স্যার। অ্যামাউন্টটাও বাড়িতে পৌঁছে গেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এইটুকুতে কিচ্ছু হবে না। কি বলতে চাইছেন স্যার? ওকে আরো টর্চার করতে হবে, যত খরচা হয় আমি করব, আমি সব অ্যারেঞ্জ করব। ও যাতে জেলে সম্পূর্ণ নরক দর্শন করতে পারে সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। সেসবের কোনো দরকার নেই স্যার, কেসটা এমনিতেই খুব স্ট্রংই আছে, ওর তো অবশ্যই সারা জীবন কারাবাস হবে। আপনার এ নিয়ে অত চিন্তা করার কিছু নেই স্যার। আপনি ওর ব্যাপারে কিছুই জানেন না অফিসার। অন্য কোনো একটা শক্তি ওকে সাহায্য করে। আপনি জানেন কতবার আমি ওকে সমস্যায় ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো এক দৈবিক শক্তি ওকে সেই সমস্যা থেকে বের করে এনেছে। আর জেলের ভিতরেও নিশ্চয়ই ওই শক্তিগুলো ওকে সাহায্য করবে, সেই জন্য বলছি ওকে শেষ করে দিন, তার জন্য সব খরচা দেব। কত কি খরচা হয়েছে লিস্ট করে পাঠিয়ে দেবেন, আমি অ্যারেঞ্জ করে দেব। চিন্তা করবেন না স্যার। আপনি বলার পর আমি ওকে নিয়ে 2 ঘন্টা কাজ করেছি, কাজটা করতে চাপ থাকলেও আমি চেষ্টা করব। আমি আবার পরে আপনাকে কল করছি। কাজটা শেষ হয়ে গেলে আপনি আমাকে কল করুন। ওকে স্যার। ওকে। তাই নাকি? তুই আমাকে পাঠিয়ে দে, আমি চেক করে তোকে জানিয়ে দিচ্ছি। ওকে তো, কাল দেখা করছি। দিদি কফি। বাই। এই রূপা, এত গরম কফি কেউ কাউকে দেয়? কি চাইছিস বলতো, আমার মুখটা পুড়িয়ে ফেলতে? না দিদি, প্রতিদিন কফি যেরকম গরম থাকে সেরকমই আছে। ও তাই বুঝি, ওই দেখি আয়, চলো দিকে একবার কতটা গরম। বেশি গরম তো করিনি দিদি, রোজ তো তোমাকে এরকমই দি। বুঝতে পারলি? তাড়াতাড়ি গিয়ে আমার জন্য কফি বানিয়ে আন। তোরা সবাই খুব বার বেড়েছিস, মাঝে মাঝে এরকম শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া দরকার, না হলে তোদের বুদ্ধি হবে না। এই
ভালো করে কফি বানিয়ে আনবি, না হলে এইবার হাতে ঢেলেছি, এর পরের বার তোর মুখে ছুড়ব। সেদিনকে বাবাকে কথা দিয়েছিলিস বলে তুই এখানে আসছিস না, তাই না? কিন্তু এখানে তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে রে। দয়া করে চলে আয় না এখানে দিদি। তুই যদি না আসিস আমি কিন্তু ছুরি দিয়ে হাত কেটে নেব। এরপরেও তুই আসবি না দিদি? দেখ আমি কিন্তু পাঁচ অব্দি গুনবো, তুই যদি তারপরেও না আসিস আমি নিজের হাত কেটে কিন্তু সত্যি মরে যাব। এক, দুই, তিন, চার, সেটা মা করেছে বলে মাকে জেলে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সেদিন দাদু আর নন্দিনী আন্টি আমায় অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছিল। আমার খুব ভয় করছিল, আমি কেঁদেই যাচ্ছিলাম জানিস। তারপরে ভাবছিলাম যদি তুই না আসিস মাকে কে বাঁচাবে, সেটা ভেবে আমার আরো ভয় করছিল। আমাকে সেদিন বাবা কথা দিয়েছিল যে শুদ্রে মায়ের সব খেয়ালে রাখবে, প্রমিসও করেছিল। আর বাবা আমাকে প্রমিস করে মায়ের কোনো খেয়াল রাখেনি, তাই না? আর আমিও প্রমিস করেছিলাম, কিন্তু বাবা আমাকে যে প্রমিসটা করেছিল সেটা বাবা রাখেনি। তাই এখনো আমার আত্মা শান্তি পায়নি। আমি ফিরে এসেছি। দিদি, আমার মা যে দোষটা করেনি তার জন্য শাস্তি পাচ্ছে। দাদু নন্দিনী আন্টি ওরা দুজনেই খুব বাজে। আমাকে, রূপা আন্টিকে, কমলা দিদাকে কত কষ্ট দেয় তুই জানিস? আমি এসে গেছি না তোকে, আমার মাকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি মজা দেখাবো। তুই এখানে থাকলেই হলো দিদি, আমার মায়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, সকালে উঠে তুই আমার খেলা দেখবি, ঠিক আছে দিদি? নামটা বল শুনি।
আমি কি জানতে চাইছি তোর কানে কথা যাচ্ছে না? কথা বললে কি মুখটা খসে যাবে নাকি? কিরে, তোর নাম কি? এই, আমার কথার উত্তর দে। এই, তোকে তো কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, উত্তর দে। তুই তো দেখছি ভূতের মতো বসে আছিস, ঠ্যাং ভেঙে দেব, কোনো কিছু করতে পারবি না। বেশি অহংকার শিবানী। পথে এসো বাছা, শোন, সকালে ঘুম থেকে উঠে আমার স্নানের জল রেডি করবি, আমার জামা কাপড় তোকেই কাচতে হবে। তাকাচ্ছিস আবার কি? আমি কে জানিস? আমাকে সবাই কি নামে ডাকে? এই জেলের আতঙ্ক তনুজা নামে ডাকে আমায়। শুনে রাখ, কোনো জারি জুরি খাটবে না, কোনো চোখ রাঙানি চলবে না, তাকি থাকলে চোখ গেলে দেব। ওই মুখের দিকে কি তাকিয়ে আছিস? পাটে সারাদিন হেঁটে হেঁটে পা ব্যথা করছে, এসে পাটে উঠে আয়, এখানে বলছি তো। ঠিক আছে, এই পাটা টেপ। এই তো হচ্ছে, একটা পা টিপে যাচ্ছিস, এদিকে টেপ। তোর গায়ে কি জোর নেই নাকি? ভালো করে টিপতে পাচ্ছিস না, বসে বসে ঘুমোচ্ছিস? দেব ধরে একেবারে, টেপ ভালো করে। কখন থেকে নাটক করে যাচ্ছে? টাক টাক অনেক হয়েছে, কালকে আবার টিপে দিবি। যেসব জোটে এখানে, কালকেও এইভাবে পা টিপে দিবি, বুঝেছিস? এখন ঘুমো। আরে ওরে বাবা, কি কামড়ালো রে, ওরে বাবা, বাবা রে বাবা, কিছু একটা কামড়েছে মনে হয় আমায়। এই সব মরে গেলি নাকি? দরজাটা কোহল এসে, ওরে বাবা কি কামড়ালো, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা, জীবন বেরিয়ে যাচ্ছে। আরে কোথায় গেলি সব? আরে আরে বাবা রে বাবা, এখন আবার কি চিৎকার করছিস? চুপচাপ ঘুম। আরে তুই কি বুঝবি কি কামড়েছে আমায়, সারা গা চুলকে মরে যাচ্ছি। ওরে বাবা, ও ও কল, আমায় চান করতে হবে। বাবা রে বাবা, ও মা।
করতে পারবে না। তুমি ওখানেই বসো। কিন্তু শোনো, দুর্গা আমাকে বলল যে তুই নাকি আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছিস। আমাকে দুর্গা জোর করে আমাকে এখানে জোর করে ডেকে এনেছে শুধু তুমি কষ্ট পাচ্ছ বলে। তাই আমি এসেছি মা। সামনে দেখেও তাকে ধরতে পারছি না, ছুঁতে পারছি না, কেমন মামি, পাপি, একজন পাপি। মা, এত কেঁদো না তুমি। আমি তোমার মেয়ে হয়ে জন্মাবো আবার, তোমার থেকে তখন অনেক আদর খাবো। ভগবানের কাছে আমি কি প্রার্থনা করি তুমি জানো? আমি যেন আবার তোমার মেয়ে হয়ে জন্মাতে পারি, তুমি যেন আমার মা হতে পারো। তোমাকে যারা যারা কষ্ট দিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না। দেখলে তো তোমাকে যে কষ্ট দিয়েছে তার পরিস্থিতি কি হলো?